নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্ময়ী আপনার স্বাগত করুছি বিআর মুভিজ দ্বারা প্রস্তুত ওড়িশার প্রাচীন পরম্পরার এই ওড়িয়া পালা আমার এই ঝরকা কার্যক্রম। জ্ঞান দ্বীপটা দুনিয়ার সবুঠু বড় দ্বীপ, রস কেউ রস বড়, দুর্যোধন কইলা বড় না না, ইখু রস ঠু রস নাই, তাহলে কেড়ে বড় ভুল কথা কইলু কইলু, সেইটা সিজনি ফসল, আখু রসটা সবুদিন মিলুছি, সবুদিনে বর্ষক বার মাসের যে রসটা যেতবে যে মুহূর্তে চাহিব মিলব, সে রসটা কি চুপ কাউন্টর কোন খোলা হবে, আরে রস দরকার আমার, তাহলে দুনিয়ার কেউ রস বড় কলা চেতন কলা লোক সিনা জানিছি দেখে হরি নামে কি রস আছে, হরি নামে কি আছে, হরি নামে কি রস আছে, হরি নামে কি রস আছে, প্রিয় পান কলা লোক সিনা জানিছি, পান কলা লোক সিনা জানিছি, হরি নামে কি রস আছে, প্রিয় হরি নামে কি রস কলে, পান কলা লোক সিনা জানিছি, হরি নামে কি রস আছে, প্রভু নামের যে রস সিয়ে রসঠু মধুর মাধুর্য রস এ জগতের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আজ এত শ্রদ্ধার এত আদরের ভাই বলে কী ডাকিল, যুধিষ্ঠির পচারিলে দুর্যোধনক ভাই বলে কী ডাকিল, প্রকৃতরে মনর কথাটা কোণ কো, যাহা মাগিবু শেষ থর পাই তু আজ ভাই বলে ডাকিছু, তোতে নিশ্চয় মিলব রে, যাহা মাগিবু আজ তোতে মিলব, তোর কেউ ভাই পরিস্থিতি, জানুভগ্ন হই ব্যাসস্বর বর কূলের পড়ি কেউ ভাই পরিস্থিতি তু অছু, যাহা মাগিবু তোতে মিলব, কোণ তোর দরকার ক, ডাকিলে কলে বড় না না, তুমি ভুল কইল, কি মাগিব, দুর্যোধন মাগিব, হ্যাঁ দুর্যোধন তোমাকে মাগিব, তোমাকে দেব, কলে পশা খেলি হারি অছ রাজ্য ধন সিংহাসন, দ্রৌপদী কি নাই পিঢ় রক্ষিল, কোণ অছি তোমার, হে পাণ্ডবে নিঃস্ব নিঃসহায় দরিদ্র কাঙ্গাল তুমি, দুর্যোধন বঞ্চি থাকা পর্যন্ত কৌশি ধনর অধিকারী তুমি নুহ, পশা খেলির রাজ্য ধন সিংহাসন সবু হারিল, শেষে পারিল নিজ স্ত্রী কি নাইকি পিঢ় রক্ষিল, তাকে বি হারিল, আহরি তোমার এত গর্ব এত অহংকার, দুর্যোধন জানুভগ্ন এই তলে পড়ছি বলে তোমাকে তলা হাত পতাইব, তুমি উপরে দেব, হ্যাঁ কলে সিংহ মৃত্যুবরণ করিবা পূর্বর ইয়ে বিহিত কর্ম বিধান, ইয়ে জীবনে সে কেবে খায়ে নাই তৃণ, ইয়ে যাহা অছি এ প্রমাণ রাখ, কলে হইয়ে পাণ্ডবে কোণ ভাবিল কি সিংহ বুড়া হয়েগলা বলি আজি ঘাস খাইব, হ্যাঁ সিংহ বুড়া হলে ঘাস খাইবনি, সেই তাজা মাংস খাইব, হ্যাঁ দুর্যোধন জানুভগ্ন হয়ে পড়িগাল বলি তোমার এত আশ্বাস না, মু মাগিবি তুমি দেব, কোণ অছি তোমার নিঃস্ব নিঃস্ব দরিদ্র কাঙ্গাল তুমি এপর্যন্ত, দুর্যোধন দি আখি বুঝবা পর্যন্ত সবু ধনর অধিকারী হচ্ছি মু, ঠিক আছে যুধিষ্ঠির, যুধিষ্ঠির ডাকিলে দেখুছ নাই চা আগে কি পিলা, তুমি পিল না মু পিল, আঙ্গুরটা কুয়ার দেখছ কে আপনার কৌছি, হো রে দেখবা ঘটনাটি ঘটিলা কন, যুধিষ্ঠির ডাকিলে কলে দেখ বাবা ক্রোধ প্রকাশ কর না রাগে না, যাহা চাহিব তোতে দিয়া যাব, কলে ডাকিব
কলে ডাকি আনিব কেশব ভাব কহিবার ডাকিব কি পাণ্ডব সখ্যা দয় বয় হরি ভগবান কৃষ্ণ কেশবঙ্কু আজ তাঙ্ক সহিত মোর কিছু মুহামহী হবার অছি যাহা কইবি মু তাঙ্কু কইবি হলে তমকু কইলে লাভ কোন মিলিব না নাই কলে ঠিক অছি বাপা কেহি যদি জনে ফাঁসিরে চড়িবাকু যাউছি সে যাহা মন যাহা মনস্থ করিব যাহা তা মনর কল্পনা থিব তাকু নিশ্চিত ভাবরে পরিপূরক করিবাকু যিব নিশ্চিত দেবাকু পড়িব দুর্যোধনর কেউ ভলি পরিস্থিতি হলানি যুধিষ্ঠির কহিলে তাকে নিশ্চয় দেওয়া পড়বে না কলে ঠিক অছে টিকি অপেক্ষা করে প্রভুঙ্ মু ডাকুছি আজ্ঞা সময় তো বিশেষ নাই পদ্মপ্রভুঙ্ ডাকিবা যুধিষ্ঠির ডাকুছেন প্রভুঙ্কর ভাব ভিতরক যা কালি লা কথা আজ্ঞা জয়দেব কৃত্য গীতগোবিন্দ কালি তো আজ্ঞা টিকি অলগা ভাবরে লু আমি যা কালি ত্রুটি রয়েছে আজ্ঞা পাল্লা গায়ক গায়িকা সভায় পৌঁছলে সভার চাকর সভার অনুমতি ক্রমে পরিপ্রকাশ করা পড়ব যে দ্বন্দ্বটা আপনার মনে লা আজ তাকে টিকি ক্লিয়র করা পড়ব স্বল্প কি না কল প্রভু মন্ডল হে মন্ডল ভব খণ্ডন ভব খণ্ডন প্রভু দিন আজ্ঞা ভক্তাঙ্গি পড়ছি যেহেতু সেই পদটা নিশ্চয় গাইবা আপনার পুরোনা কবি চন্দন হজুরীকর তাই কলে চকা নয়নকু পতিত কেহি তকাই খরনি সা সপকাই ইয়ে পদটি আজ্ঞা যথা নুহ ইয়ে পদটা কোণ এইটি লাগবে কি লাস্ট পদক যা ভগবান কৃষ্ণঙ্কর আভিক্ষের পদ যুধিষ্ঠির ডাক কাই টক টক করছো মু গাইলে বজাইব সবুলে গোটা টুকুরু টুকুরু কণ আজ্ঞা দেখবা শেষ পদটি কণ কলে মন্দর ধরণী গিরিবাসি বান্টিগিরি কন্দর শিপ্রায় অক্ষরা
মন্দার ধরণীর গিরিবাসী কন্দার কন্দর নেত্রে ধা তা পুরন্দর বন্দি যে হজুরি বন্দে ছন্দ ছাড় দেবরাজে যুধিষ্ঠির ডাকুছন্তি হে প্রভু শীঘ্র আসে পৌঁছ নলে দুর্যোধনর আত্মাটা শান্তি পাইপারিবনি আপনাকে দর্শন করিবাকু ডাকুছি প্রভু টিকে ব্যস্ততা ভিতর রই যাইতিলে নাই প্রভু যে ব্যস্ত ভিতরে থিলে এ ব্যস্ততার নির্ণয় করা পূর্বর কাইকি না টিকে অষ্টপাঠ মহিষিক মেলার লে আজ মন কষ্ট লা মন দুঃখ লা সত্যভামাঙ্কর প্রভু টিকে তাঁকর পাখে অটকি যাই ক্ষমা করবে আজ্ঞা লেখাটা আসছি কিন্তু নাটা আজ্ঞা লেখা নাই লেঙ্কা মহোদয়া আসন্তা কালির ওড়িশীটা নিশ্চিত গাইবে কিন্তু আসন্তা কালির গাইলে এটা হচ্ছে আমার বাদপালা আজ্ঞা সান ভৌণী মোর অনেক কবে হয় লিঙ্কা বা তুমি কোণ আউ শিখিলা না কোণ সেটা কালি গাও আজ গাও তথাপি শ্রোতা মানকর বা যেপর্যন্ত দর্শক মানকর অনুরোধ অছি সে ওড়িশীটা গাইবি দেখিবি তা প্রতিপক্ষে যদি সময় হল আটা কিশোর চন্দ্রানন্দ সম্পূর্ণ গাইবি কবি সম্রাট ভঞ্জ সুন্দর ওড়িশীটি সত্যভামাঙ্কর আভিমুখ্যকু নেই গাউছন্তি প্রভু ভগবান কৃষ্ণঙ্কর ভাগ্য কাইকি না সাত প্রকার কথার সতীপরি স্ত্রী ভুলে এইটি সে ওড়িশীটা নিশ্চিত দেবা কালি তো মো ভৌণী গাউলে মো ভাইনাঙ্কর সুন্দর মাস্টরি ওড়িশী গাউলে তুন মার মারে মহিমণ্ডনা মু গাইপারি আজ্ঞা তাহলে ভঞ্জঙ্কর ওড়িশীর কালির ওড়িশীটা আজ গাইবা দেখবা সময় হলে অলগা ওড়িশীকে চম্পু দেব পাল্লার ইয়ে হচ্ছে মূলাধার কলে সোনা গরি সোনা গরি মোর নব ছইলা কাহিকি 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 মোঠারে মো ধনী রস বহিলা কাহিকি ইয়ে সোনা গরি সোনা গরি মোর নব ছইলা কাহিকি কাহিকি মার ঠাকুর কাহিকি লাজেপতি অছি মথা ন কহিলা লাজেপতি অছি মথা মতে ন কহি
লাজে পতি অছি মথা ন কহিলা বাজে কথা লাজে পতি অছি মথা কাহিকি ম বিদায় নেবার সময় আসল মঙ্গলাচরণ মাধ্যমে মোট গোটিয়ে সুন্দর বার্তা আছে সান ভৌণী নমিতা প্রত্যেক জায়গার আজ্ঞা হরিবোল শুভ কেউ জায়গার হরিবোল দেলে অশুভ হুড়হুড়ি প্রত্যেক জায়গার শুভ কেউ জায়গার হুড়হুড়ি দেলে অশুভ অমঙ্গলের পরিণত হুয়ে ইয়ে ন্যায়টা পরিমার্জিত করবে তাপরে তাঁক কথাবস্তু ভিতরে আগে হুয়ে এইটু আজ্ঞা কথা রহিলা মু এইটু আসলে পুনি ঠাক ধরিব। দর্শক বন্ধু আমার প্রোগ্রামটি আপনার কেমতি লাগিলা এর মতামত দিওন্তু লাইক করন্তু শেয়ার করন্তু আউ কোন সাবস্ক্রাইব করিবাকু কেবে ভুলন্তুনি রহুচি নমস্কার।